স্যার বন্ধুরা, হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তেলাপিয়া মাছের ঝাল করে দেখাবো। এই মাছগুলো আমাদের পুকুরের। আমি প্রথমে তেলাপিয়া মাছটাকে ভালো করে কেটে নেব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে লাইক করে দেবেন। এবার দেখুন আমি মাছটাকে কিভাবে কাটছি। প্রথমে আমি আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এবার আমি মধ্যিখান চিরে দেব, পেটে যত ময়লা আছে এগুলোকে বার করে দেব। এইভাবে আমি মাছগুলোকে কেটে নেব। আমি মাছ কাটতে জানতাম না, কিন্তু এখন আমি আস্তে আস্তে মাছ কাটতে শিখে গেছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। কড়ায় দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে মাছ ভেজে নেব। দেখুন টাটকা মাছ বলে কি সুন্দর মাছটা ফুলে উঠেছে। প্রচন্ড গরম পড়েছে, এই গরমেতে এরকম জ্যান্ত মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। বাচ্চা বুড়ো সবাই এই ঝাল খেতে পারবেন। এবার আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব। কয়েকটা মুড়ো আছে, এবার আমি এগুলোকেও ভেজে নেব। ফেসবুকে আমার পেজটা আপনারা ফলো করে নেবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে এবারে তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেবো 1 চামচ মতো কালো জিরে, আর দেব টমেটো কুচি আর লঙ্কা কুচি, ভালো করে ভেজে নেব। এবার আমি সানরাইসের সর্ষেগুলো গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে পোস্ত অ্যাড করতে পারেন, আমার পোস্ত আর বাটা হয়নি বলে দিইনি। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার সামান্য জল এর মধ্যে অ্যাড করব। এরপর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 7 মতো নুন। এবার আমি এটাকে ফুটতে দেব। দেখুন আমার এটা ফুটে উঠেছে, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। এবার এই ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেখুন কি সুন্দর ফুটতে আরম্ভ করেছে। এর ওপর দিয়ে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিলে ভালো স্মেলও ছাড়বে, আর খেতেও খুব ভালো হবে। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে দেব। আপনারা এই তেলাপিয়া ঝাল গরম ভাতের সঙ্গে খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন।